আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আপনারা আমার তিনজন ছাত্রীকে এখানে লক্ষ্য করছেন যে একজন চেয়ারে বসা আরেকজন ফ্লোরে বসা আর আরেকজন হল ছোট্ট একটি টুলে বসা তো প্রিয় দর্শক আজকে আমি মূলত দেখাবো যে মা বোন যারা আমাদের রয়েছেন যারা অসুস্থ যাদের হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা অথবা সমস্যা যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না আপনারা কিভাবে বসে অথবা চেয়ারে বসে অথবা টুলে বসে অথবা আপনার ফ্লোরে বসে কিভাবে নামাজ আদায় করবেন আজকের ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেখাব এবং শুধু তাই নয় এই চেয়ারে বসে অথবা আপনার এই টুলে বসে কিভাবে রুকু সেজ করবেন সঠিক নিয়মগুলো কি সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব পাশাপাশি এই চেয়ারে অথবা টুলে বসে নামাজ আদায় করা যায়স কি না এটি একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটিও বলবো এবং কখন চেয়ার এবং টুল নেবেন সেটিও আমি বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি আমার এই ছাত্রীদেরকে আমি এই নামাজগুলো শিখাবো কিভাবে নামাজ আদায় করবে পাশাপাশি আপনারাও এখান থেকে শিখে নিতে পারবেন প্রিয় দর্শক মনে রাখবেন নামাজ আদায় করার চারটি ধাপ বলেন তো আপনারা কয়টি ধাপ চারটি ধাপ এই চারটি ধাপের প্রথম ধাপ হলো দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে সে এরকম ভাবে ফ্লোরে বসে এই যে দেখতেছেন দর্শক এরকম ভাবে ফ্লোরে বসে নামাজ আদায় করতে হবে যদি রকম ভাবে নামাজ আদায় করতে না পারে ফ্লোরে বসে তখন সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে যদি শুয়ে নামাজ আদায় করতে অক্ষম হয় তখন সে ইশারা নামাজ পড়বে যদি ইশারায়ও কোনো ব্যক্তি নামাজ পড়তে না পারে তখন ওই লোকটি ওই লোকের জন্য নামাজ মাফ ওই লোকের নামাজ আর পড়তে হবে না তো প্রিয় দর্শক এখন আসেন যদি আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারি যেটা মূল বিষয় হাঁটুতে সমস্যা থাকার কারণে অথবা মাজার সমস্যা থাকার কারণে তাহলে কিভাবে নামাজ পড়বেন দর্শক প্রথম কথা হলো যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আপনি বসে নামাজ পড়বেন ফ্লোরে বসে এই যে আমার একজন ছাত্রী এখানে দেখতেছেন ও যেভাবে নামাজের শুরুতে বসে আছে এইভাবে নামাজের শুরুতে বসে নামাজ আদায় করবেন এবং দাঁড়িয়ে যেভাবে হাত বাঁধতে হয় বুকের উপর সেইভাবে হাত বাঁধবেন আমি একবার আল্লাহ একবার বলবো তুমি একটু দেখাই দিবে আমাদের দর্শকদেরকে দেখায় দিবা যে কিভাবে হাত বাঁধতে হয় এইভাবে বসা থাকো সমস্যা নেই আমি যেভাবে বলবো এইভাবে করবা আল্লাহ একবার বলে হাত বাদ হতো আল্লাহু একবার বলে বুকের উপর যে ডান হাতটি আপনার এই বাম হাতের উপরে থাকবে তো এইভাবে আপনারা হাত বাঁধবেন এবং আপনার চাহনি মানে আপনি কোথায় তাকিয়ে থাকবেন সেটি হলো দুই হাঁটুর মাঝখানে দুই হাঁটুর মাঝখানে আপনি তাকান যে দুই হাঁটুর মাঝখানে আপনি তাকিয়ে থাকবেন এইভাবে দর্শক আপনারা বসে নামাজ আদায় করবেন এবং রুকু যখন দিবেন আপনি আল্লাহু আকবর বলে হাতগুলো হাঁটুর উপরে নিয়ে আসবেন আল্লাহু আকবর বলে হাত হাঁটুর উপরে আনেন তো হালকা একটু ঝুঁকেন সামনের দিকে হ্যাঁ যে ঠিক আছে বাস এতটুকুন ঝুঁকেন এখন সুবাহান রব্বিয়াল আপনি ঝুঁকে থাকেন আমি তাজবিগুলো পড়তেছি এরকম থাকবেন এটা হলো রুকুর সিস্টেম দর্শক যদি ফ্লোরে বসে আমাজ পড়েন সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রবিয়াল আউজিম এরকম তিনবার পড়বেন সামি আল্লাহ উলিমান হামিদা বলে আপনি সোজা হয়ে বসে যাবেন সোজা হয়ে বসেন যে ঠিক হয়। হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে প্রিয় দর্শক এরপরে রুকুটা দেখালাম এরপরে যখন আপনি শেষ দায় যাবেন তখন আপনি পরিপূর্ণ একেবারে সেজদার চলে যাবেন আমি একটু বলছি অল্লাহ একবার আপনি শেষ দেন তো দেন জি ঠিক আছে হাতগুলো একটু ফাঁকা করেন হাতগুলো একটু ফাঁকা করেন জি ঠিক আছে এখন সুবাহান রব্বিয়াল আলা আলাহ সুবাহান আলা সুবাহান রব্বিয়াল আলা এরকমভাবে আপনারা তাজবি পাঠ করবেন জি এখন আবার নিয়ে যান প্রিয় দর্শক রুকু এবং সেজদারা আমি দেখাই দিলাম বাকিগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ কিভাবে বসে আদায় করতে হয় নামাজ এখন প্রশ্ন হলো আপনি বসে নামাজ আদায় করতে যদি ব্যর্থ হন কে প্রিয়দর্শক খেয়াল করেন প্রথম হলো দাঁড়িয়ে তো আপনি নামাজ পড়তে পারেন না দাঁড়াতে যদি সক্ষম না হন তাহলেই তো বসে নামাজ পড়বেন এখন কথা হলো যদি আপনি বসতেও না পারেন খেয়াল করবেন কথাটা আমার যদি আপনি বসতেও না পারেন কীভাবে বসতে পারেন সেটা হলো মূল বিষয় আপনি যদি এই বা ভাবে আমার এই ছাত্রী যেভাবে নামাজের শুরুতে বসেছে এইভাবে যদি বসতে না পারেন আপনি একটু আপনার এই কাপড়টা উঠান তো দর্শকদেরকে দেখান যে এই যে পাগুলো আপনারা দেখতেছেন এই যে পা এই রকমভাবে যদি আপনারা পা রাখতে না পারেন হাঁটুতে সমস্যা মনে করেন আপনার তখন আপনি কি করবেন আপনার আরাম করে বসবেন আরাম করে মনে করেন আপনি দুই হাঁটু ভেঙে বসেন ওই রকমভাবে জোরাসিন দিয়ে যেটাকে বলে জি 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 খেয়াল করেন আপনি যদি নামাজের শুরুতে বসতে না পারেন তাহলে আপনি এইভাবে বসে নামাজ আদায় করবেন ঠিক আছে হাঁটুর উপরে হাত রাখেন হাঁটুর উপরে হাত রাখেন যে এইভাবে নামাজ পড়বেন এখন আসেন যদি আপনি এভাবেও নামাজ পড়তে না পারেন তাহলে আপনি পা সামনে দিয়ে নামাজ পড়বেন পাগুলো সোজা করে দেন তো সোজা করে পাবেন যে সোজা করে সোজা করেন দুইটা বা প্রিয় দর্শক আপনারা খেয়াল করেন পশ্চিম দিকে পা দিয়ে এরকম সোজা হয়ে পূর্ব থাকবে ওইটা হাতগুলো হাটের উপরে রাখেন যে ঠিক আছে আপনারা পশ্চিম দিকে পা দিয়ে এরকম আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনারা পশ্চিম দিকে পা দিয়ে এইভাবে ঠিক ও যেভাবে বসে পশ্চিম দিকে পা দিয়ে আপনারা পূর্ব দিকে আপনার বডি রেখে আপনারা এইভাবে কিন্তু নামাজ আদায় করে নিবেন ও যেভাবে বসে দর্শক আমি বসার যে তিনটি সুরত বললাম এই তিনটি শুরুতে যদি আপনি অক্ষম হন মানে এভাবে বসতে পারেন না তখন আলে মোলামাদের একদল আলে মোলামা বলেছেন আপনি চেয়ার অথবা টুল ব্যবহার করতে পারবেন যদি আপনি এই তিন শুরুতে আপনি ব্যর্থ হন তখন কিন্তু এই তিন শুরুতে আপনি নামাজ পড়তে পারেন নামাজ পড়তে পেরেও আপনি যদি নামাজ পড়তে পেরেও যদি আপনি টুল ব্যবহার করেন অথবা চেয়ারে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজটি হবে না তাহলে ফ্লোরে কিভাবে নামাজ পড়তে হয় আমি আপনাদেরকে দেখালাম এবং চেয়ারটা অথবা টুলটা তখনই নেবেন যখন আপনি এভাবে বসতে না পারবেন তখন মানে আপনি একেবারে ফ্লোরে বসতেই পারেন না তখনই আপনি শুধুমাত্র চেয়ার ব্যবহার করবেন এখন আমরা ফ্লোরের নামাজটা শেষ করলাম যে আপনি সোজা হয়ে বসে যান আগের মতো সোজা হয়ে বসে যান জি আমরা নামাজটা দেখালাম এখন আমি দেখাবো চেয়ারে বসে কিভাবে নামাজ আদায় করতে হয়। চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে নিয়মটি হলো সোজা হয়ে পা এরকম রাখবেন আর আপনি প্রথমে দাঁড়িয়ে যাবেন দাঁড়ান তো আপনি দাঁড়ান প্রিয় দর্শক আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন যদি দাঁড়াতে সক্ষম না হন তখন আপনি বসে নামাজ আদায় করবেন দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন কিন্তু রুকু সেজদাগুলো চেয়ারে বসে দিবেন এটা হলো এক নিয়ম ঠিক আছে এখন কথা হলো যে হুজুর আমি দাঁড়াইতেই পারি না তখন আপনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন এবং বসতেও পারেন না ফ্লোরে বসতে পারেন না তখনই চেয়ার নেবেন জি শুরু করেন আল্লাহ একবার বলে হাত বাঁধেন তো আল্লাহ একবার ও যেভাবে হাত বাঁধছে এইভাবে হাত বাঁধবেন এবং আপনার তাকানো থাকবে দুই হাঁটুর মাঝখানে দুই হাঁটুর মাঝখানে আপনি তাকান দুই হাঁটুর মাঝখানে তাকান জি এরকম তাকিয়ে আপনি নামাজ আদায় করবেন আর পাগুলো এরকমভাবে থাকবে হ্যাঁ জি এরকম সুরা কেরাত এরকম পড়বেন এখন প্রশ্ন হলো যে আপনি রুকুটা কিভাবে করবেন এই একটা প্রশ্ন রুকু কিভাবে করবেন সেজদা কিভাবে করবেন কারণ এখানে তো ফ্লোরের মধ্যে সেজদা দেওয়া যাবে না তাই না তো আমি রুকুটা প্রথমে দেখাই আল্লাহ একবার আপনি এখন হাত সামনে এনে আপনি রুকু করেন মাথার আর একটু ঝুঁকান জি ঠিক আছে এখন আপনি তাজবি পড়বেন সুবাহান আল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম যে এতটুকুন পরিমাণ ঝুঁকবেন এবং আপনি এভাবে রুকু করবেন ঠিক আছে এরপরে স্যামিয়াউল্লাহ হুলিমান হামিদা আপনি সোজা হয়ে বসে যান আমাদের দর্শক অনেকে ভুল করে কি সামনে একটি টুল ব্যবহার করে টুলের উপর একটা বালিশ দিয়ে সেই বালিশে সেজদা করে মানে সেজদার ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি আমাদের দর্শক অনেকেই সেচদার ক্ষেত্রে ভুল করে সামনে একটা কিছু রাখে সামনে একটা কিছু উঁচা জাতীয় কিছু রেখে সেটার উপরে সেজদা দেয় না এটা করার কোনো প্রয়োজন নেই সেজদার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন রুকুতে যেই পরিমাণ ঝুঁকছিলেন মানে ডাউন সামনের দিকে ঝুঁকিছেন সেচদার ক্ষেত্রে এর চাইতে বেশি পরিমাণ ঝুঁকবেন যে আপনি এখন সেজদা দিবেন আল্লাহ একবার মানে আগের তুলনায় বেশি ঝুঁকবেন আরো ঝুঁকেন সামনের দিকে আরো আরো আসেন ঠিক আছে প্রিয় দর্শক রুকুতে কম ঝুঁকবেন আর সেজদার মধ্যে বেশি পরিমাণে ঝুঁকবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের নামাজটি হয়ে যাবে জি বসেন সোজা হয়ে বসেন আল্লাহ একবার প্রিয় দর্শক যে টুলের ক্ষেত্রে একই নিয়ম আমি চেয়ারের যে নিয়মটা বললাম টুলের ক্ষেত্রে একই নিয়ম হবে এটা আর দেখানোর প্রয়োজন নাই দর্শক শ্রোতা সর্বোপরি আমরা একটি বিষয় জানলাম যে চেয়ার অথবা টুল আপনি কখন নিতে পারবেন যখন নামাজের মধ্যে যে তিনটি সুরাত মানে বসার ক্ষেত্রে আপনি নামাজের শুরুতে বসতে না পারলে অথবা জোরাসিন দিয়ে বসতে না পারলে অথবা পা যদি সামনে দিকে বিষিয়ে বসতে না পারেন ঠিক এই সবগুলো কাজে যখন ব্যর্থ হবেন তখন আপনি আপনি কি করবেন চেয়ার অথবা টুল ব্যবহারের মাধ্যমে নামাজ আদায় করতে পারবেন এটা সমস্যা নেই এটা আলমুলামারা জায়েজ বলছেন একেবারে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের সমাজে সবচেয়ে দুঃখের বিষয় হলো একটু জ্বর হইলে একটু ঠান্ডা লাগলে একটু সমস্যা হইলেই তারা কি করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেন মনে রাখবেন ওজোর মানে সঠিক ওজোর ছাড়া যদি আপনি চেয়ারে নামাজ পড়েন অথবা টুলে নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু হবে না তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করা হল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি